এক দুইটা উদাহরণ দেই আল্লাহর আগে বারণের। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের এক আয়াতে বলেন, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, ব্যবসাকে আল্লাহ হালাল করেছেন, সুদের কারবারকে করেছেন হারাম। মর্ম হইল ব্যবসা কর সুদ সার, ব্যবসা কর সুদ সার। এখন যদি সুদ সারে না তাইলে আল্লাহর পিছে রইল না আগে বাড়লো? কেমনে আল্লাহর আগে বাড়লো? আল্লাহ বলছিলেন সুদ সার, হে সুদ সারে না, ওই আল্লাহর আগে বাড়লো। আল্লাহ পাক রব্বুল আলামিন এর কয়েক আয়াত পরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াযারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। হে ইমানদারগণ, আল্লাহকে ভয় করো এবং সুদের কারবার বর্জন করো। যদি সত্যই তোমরা ইমানদার হইয়া থাকো, মুমিন মুসলমান হইয়া থাকো, সুদের কারবার বয়কট করো। আমার কথা বুঝে থাকলে বলেন, বর্তমান সমাজে কোনো মুসলমান সুদের কারবারে জড়িত আছে কিনা? আল্লাহ বলেছেন সুদের কারবার সার, এরপরেও যেই মুসলমান সুদের কারবার সারে না, হে আল্লাহর পিছে রইছে না আগে বাড়ছে? আল্লাহ বলেন এই বেয়াদবি আল্লাহর সাথে করো না। আল্লাহ আল্লাহ যেটা নিষেধ করছেন এটা করলেই আল্লাহর আগে বাড়া হয়, আল্লাহ যেটা আদেশ করছেন এটা না করলেই আল্লাহর আগে বাড়া হয়, তখন আল্লাহর সাথে বেয়াদবি হয়। কার সাথে বেয়াদবি হয়? আল্লাহর সাথে বেয়াদবি। অন্য আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। এর অর্থ হইল, হে নবীর বিবিরা আর মুসলমানের নারীরা দুই দল রে আল্লাহ ডাক দিছেন, নবীর বিবিরা রে আর মুসলমানের নারীদেরকে ডাকিয়া বলেন, তোমরা বসবাসের ঘরে থাকো। কি বলেন? বসবাসের ঘরে থাকো। এখন যদি কোনো মুসলমানে কয়, পুরুষরা পথে ঘাটে হাটে মাঠে শহরে বন্দরে যেখানে সেখানে ঘোরাফেরা করতে পারে, মহিলারা বসবাসের ঘরে থাকবে কেন? তাহলে সে আল্লাহর পিছে রইছে না আগে বাড়ছে? বলেন, আল্লাহর আগে বাড়লে কার সাথে বেয়াদ দেবী হয়? আল্লাহর সাথে বেয়াদ দেবী হয়। এরপরে আল্লাহ বলেন, ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। তোমাদের দৈনন্দিন জীবনের কাজকর্মের স্থান হইল বসবাসের ঘর, এই জন্য বসবাসের ঘরে থাকো। অগত্যা কোনো জরুরি কাজে যদি ঘর থেকে বাইর হইতে হয়, মহিলা যদি স্বামীর বাড়ির থেকে বাপের বাড়ি যাইতে রাস্তায় যদি বের হতে হয়, কোনো মহিলা যদি চিকিৎসা করার জন্য ডাক্তারের কাছে যাওয়ার জন্য রাস্তায় বের হতে হয়, এই রকম কোনো দরকারে যদি মুসলমানের নারী ঘর থেকে বাইর হয়, তাহলে আল্লাহ বলেন অসভ্যদের মতো, প্রাচীন যুগের অসভ্য মহিলাদের মতো বেফর্দা হইয়া বাইরিও না, শরীর ফর্দা কইরা ঘর থেকে বাইর হও। মুসলমানের মহিলা ঘর থেকে বাইরিলে, বেফর্দা হইয়া বাইরিলে আল্লাহ বলেন অসভ্য বর্বর, পর্দা কইরা বাইরিলে আল্লাহর বাসায় সে ভদ্র মহিলা। তাহলে এখন যদি কোনো মহিলা মনে করে যে বেফর্দা হইয়া ঘর থেকে বাইরিলে আমি ভদ্র মহিলা হইতে পারি, আল্লাহর পিছে রইছে না আগে বাড়ছে? আগে বাড়ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতে বলেন, ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না, মুসলমান মহিলারা যেন তাদের শরীরের সুন্দর ভিন্ন পুরুষের সামনে প্রকাশ করে না, শরীরের সুন্দর যেন ভিন্ন পুরুষের সামনে প্রকাশ করে না। মুফাসসিরিনে কেরাম লিখছেন, মহিলাদের শরীরের সুন্দর কোনটা? এর জবাব লিখছেন, একটা যুবক পুরুষে একটা যুবতী মহিলার শরীরের যে অংশ দেখলে আবার দেখতে চায়, এটাই সুন্দর।
যে অংশ দেখলে আবার দেখতো সাহায় সুন্দর। বলেন একটা যুবক পুরুষ একটা যুবতী মহিলার মাথার চুল দেখলে আর দেখতো সায় না, আরো দেখতো সায়। একজন আমির ঠিক করে দেখ, তাহলে তারা যে বিষয়ের উপর আসলো, যে যে দরকারে আসলো, এই দরকারে পরামর্শ করার জন্য আল্লাহ রসুল সাহাবায়ে কেরামদেরকে নিয়ে একটা পরামর্শ সভা ডাকলেন। এই সবার সভাপতি স্বয়ং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর এই সবার সমস্ত সদস্যরা হলেন সাহাবায়ে কেরাম। তাদের মধ্যে কারে আমির নিযুক্ত করা যায়, কারে সভাপতি বানানি যায়, এটা সাব্যস্ত করার জন্য রাসূল একটা পরামর্শ সভা ডাকলেন। এই সবার সভাপতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই সবার সদস্য সবাই সাহাবায়ে কেরাম। আমাদের রাসূল হলেন সমস্ত রাসূলগণের চেয়ে শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী। এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহ ফদ্দালানি আলাল আম্বিয়া, আল্লাহ আমাকে সমস্ত নবী রাসূলগণের উপর শ্রেষ্ঠ মর্যাদা দান করেছে। বলেন আমাদের নবীর মর্যাদা অন্য নবীর সমান না শ্রেষ্ঠ? অন্য নবীর শ্রেষ্ঠ। আল্লাহ আমাদের নবীকে সমস্ত নবী রাসূলগণের উপর শ্রেষ্ঠ মর্যাদা দান করেছে। এই সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী লোকটা সবার সভাপতি, সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী লোকটা সভাপতি, আর সদস্য সদস্যের মর্যাদা আহলে সুন্নত ওয়াল জামাতের আকীদা মতে আমাদের নবীর যে কোনো একজন সাহাবীর মর্যাদা সারা দুনিয়ার সর্বযুগের সমস্ত ওলি আউলিয়াগণের চেয়ে শ্রেষ্ঠ। যত ওলি আউলিয়া অতীত হইয়া গেছেন দুনিয়াতে, যত ওলি আউলিয়া বর্তমানে আছেন দুনিয়াতে, যত ওলি আউলিয়া কিয়ামত পর্যন্ত আসবেন দুনিয়াতে, সমস্ত ওলি আউলিয়াগণের চেয়ে আমাদের নবীর যে কোনো একজন সাহাবির মর্যাদা শ্রেষ্ঠ। তাহলে সভাপতি হইলেন সৃষ্টির শ্রেষ্ঠ, আর সদস্যরা সমস্ত অলিয়া উলিয়া গণের চেয়ে শ্রেষ্ঠ। সবাটার মর্যাদা কত? যেই সবার সভাপতি সৃষ্টির শ্রেষ্ঠ, যেই সবার সমস্ত সদস্যদের মর্যাদা সমস্ত অলিয়া উলিয়া গণের চেয়ে শ্রেষ্ঠ, এত বড় একটা মহামূল্যবান সভা রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহ্বান করলেন। রাসূলের সভাপতিত্বে সভা শুরু হইল, চালু হইল। এতক্ষণের কথা বুঝে থাকলেন তারা? বলেন তো সবার এজেন্ডা জানা আসেনি, জানা নাই? এই নবাগত নৌ মুসলিমদের জন্য একজন আমির নিযুক্ত করা, এদের মধ্যে একজন আমির ঠিক করে দেওয়া, এটা এজেন্ডা ওগলের ওই জানা। যেহেতু সবার আলোচ্য বিষয় সকলের জানা ছিল, এই জন্য বসার পরে রাসূল হুকুম দেওয়ার আগেই সাহাবাগণ আলোচনা শুরু করে দিলেন। এখন তোমরা আলোচনা শুরু করো, এই হুকুম রাসূল দিবার আগেই সাহাবাগণ আলোচনা শুরু করে দিলেন। বলেন আলোচনা শুরু করো, হুকুম দেওয়ার পরে তারা আলোচনা শুরু করলেন না হুকুম দেওয়ার আগেই? এই অংশের প্রতিবাদ করে আল্লাহ সূরার এক নম্বর আয়াত নাজিল করেছে। নাজিল করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকাদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি, অর্থাৎ হে ইমানদারগণ, তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের আগে বাড়বে না সাবধান, আল্লাহ এবং আল্লাহর রাসূলের আগে বাড়বে না সাবধান। আল্লাহর আগে কিভাবে বাড়া হয় এটা এই আয়াতের তফসিরে লেখা আছে, আমরা জানা দরকার, জীবন ভর মনে রাখা দরকার। রাসূলের আগে কিভাবে বাড়া হয় তফসিরে লেখা আছে, আমাদের জানা দরকার, জীবন ভর মনে রাখা দরকার। না জানলে, মনে না রাখলে সারা জীবনই আল্লাহর আগে বাড়বো, আল্লাহর সাথে বেয়াদবি করবো, সারা জীবনই রসুলের আগে বাড়বো, রসুলের সাথে বেয়াদবি করবো। আপনারা আল্লাহর আগে বাইরে আল্লাহর সাথে বেয়াদবি করতে চান?
রাসূলের আগে বাইরা রাসূলের সাথে বেয়াদবি করতে চান তাহলে আল্লাহর দরবারে আদব রক্ষা করতে হইলে আল্লাহর আগে বাড়া যাবে না নবীর দরবারের আদব রক্ষা করতে হইলে নবীর আগে বাড়া যাবে না এইজন্য বুঝা দরকার আল্লাহর আগে কেমনে বাড়ে নবীর আগে কেমনে বাড়ে আল্লাহর আগে বাড়ার পদ্ধতি হলো আল্লাহর তো আমার শরীরের মতো সীমিত আকারের কোনো শরীর নাই আপনারা কি মনে করেন আপনারা যেমন একটা 3.5 হাত বডি আছে আল্লাহরও এরকম একটা 3.5 হাত বডি আছে তাহলে আল্লাহর আগে যাওয়ার ব্যাখ্যা কি এই সবার মধ্যে সকলের আগে যিনি বসেন তার পিছনে আরেকজন বসেন তার পিছনে আরেকজন তার পিছনে আরেকজন আগে পিছে কখন হয় যখন একটা শরীর থাকে তখন একজনের শরীর থাকে আগে একজনের শরীর থাকে পিছে তখন একজনকে আগে দেওয়া হইল আরেকজন পিছে হইল একজনের শরীর আছে আরেকজনের শরীর নাই একজন সীমিত আরেকজন অসীম দুইজনের মধ্যে আগে পিছে কেমনে হয় এই প্রশ্নের জবাবে মুফাসসিরিন কেরাম লিখেছেন আল্লাহর যেহেতু তোমার মতো 3.5 হাত একটা বডি নাই সীমিত একটা শরীর নাই আল্লাহ অসীম এবং দেহ বিশিষ্ট না আল্লাহ নিরাকার অসীম নিরাকার কাজেই তুমি আল্লাহর আগে বাইরো না যে আল্লাহ কইছেন এখানে আগে বাড়ানোর ব্যাখ্যা কি আল্লাহর আগে বাড়ার ব্যাখ্যা হলো কোন বিষয়ে কোন কাজ আল্লাহ যদি একভাবে বলেন করতে আর তুমি যদি সেটা নিজের মন গড়াভাবে অন্যভাবে করো আল্লাহ যেভাবে কাজটা করতে বলেছেন সেইভাবে না কইরা তুমি যদি তোমার ইচ্ছা মতো করো এটা আল্লাহর আগে বাড়া হয় মানুষ যেভাবে একজন আরেকজনের আগে বাড়ে একজনের শরীর পিছে থাকে আরেকজনের শরীর আগে যায় এইভাবেই আল্লাহর আগে বাড়া হয় না আল্লাহর আগে বাড়ার ব্যাখ্যাটা না আল্লাহর আগে বাড়ার ব্যাখ্যা হলো একটা কাজ আল্লাহ বলছেন একভাবে করতে তুমি যদি এটারে নিজের ইচ্ছা মতো অন্যভাবে করো আল্লাহ বলছেন একভাবে তুমি যদি করো আরেকভাবে তখন আল্লাহর আগে বাড়া হয় আল্লাহর আগে কেমনে বাড়া হয় বুঝাইতাম বললাম নি আপনারে বলেন আল্লাহর শরীর পিছে রাখি আমার শরীর আগে নিয়ে আল্লাহর আগে বাড়া হয় না আল্লাহর বিধানের বিরুদ্ধাচরণ করলে আল্লাহর আগে বাড়া হয় আল্লাহর বিধানের বিরুদ্ধাচরণ করলে আল্লাহর আগে বাড়া হয় উদাহরণ দিতে গেলে সময় অলম্ব হইব আপনারাও শুনতে শুনতে বিরক্ত হয়ে যাবেন কিনা আমার আশঙ্কা হয়